শ্বশুর যখন বৌমার বিছানায়, তাহলে এই ভিডিওটা কেমন হতে চলেছে? শর্ট ফিল্মটি আপনারা একেবারে স্কিপ করবেন না, পুরা শর্ট ফিল্মটি দেখবেন। আর শর্ট ফিল্মের ভিতরে আছে হাসি কান্নায় জর্জরিত, আরও আছে অস্থির রোমান্স। শ্বশুর বৌমার রোমান্স আপনারা দেখতে পারবেন এই ভিডিওর ভিতরে। শ্বশুর বৌমা কিভাবে রোমান্স করে স্ক্রিপ না করে পুরা ভিডিওটা দেখুন। বাবা আপনি চুপ চুপ, মানে আপনি এখানে কেন? কোনো কথা বলবে না, একদম চুপ। এটা কি করতেছেন বাবা? বাবা বাবা সরেন এখান থেকে, বাবা বাবা সরেন, বাবা 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 আপনি এটা কি করতেছেন বাবা? সরেন বাবা, সরেন সরেন এখান থেকে। না 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 বাবা, যান যান। কি ব্যাপার সূর্য, তুমি এভাবে এসে? আচ্ছা ঠিক আছে, ভালোই করেছে এসে। তোমার সাথে আমার একটা কথা আছে। দেখো তোমার ওই কথাটা পরে রাখো, এখন মন চাইছে তোমার সাথে রোমান্স করতে, রোমান্স করি না। আহা সূর্য, আমি তো বলছি একটা কথা আছে, তোমার সাথে আমি একটা কথা বলবো। তোমার কথা রাখো, এখন আমি অফিস যাচ্ছি, এই রাত্রে বেলা এসে নাকটাকে ঘুমাবো, তুমি আমাকে ডাকবা না। শোনো, কথা বলার কথা বললি নানান কাহিনী করে। আমি তো একটা মানুষ, আমারও তো মন চায় ওর সঙ্গে কিছু কথা শেয়ার করতে, তাও বলতে পারবো না, ধূপ ধাপ করে চলে যায়। ভাবে ভাবে কেউ ভাবে আসেন, কেমন আছো? ভালো বসেন। তুমি তো এখন আমাদের বাসায় আর যাওটাও না, ব্যাপার টেপার কি? হ্যাঁ সত্যি কথা বলতে কি ভাবি, আসলে অনেক সময়টা পাই না ওইভাবে যাওয়ার, আর তারপরে মনটাও তেমন একটা ভালো নয়, এর জন্য যাওয়াটাও হয় না ভাবি। কেন, কি হয়েছে? তোমার মন ভালো না কি লেগে? আসলে একটা কথা বলার ছিল আপনার ভাইয়ের সাথে, ও ওইভাবে শুনে না আর বলতেও পারতেছি না, ওই কথাটা নিয়ে আমার মাথায় সারাক্ষণ ঘুরপাক খায়, কি যে করি কোনো কিছু ভালো লাগে না। আচ্ছা তুমি আমার কাছে বলো, তোমার মনটা হালকা হয়ে যাবে। না ভাবি, সব কথা তো আর সবার সাথে শেয়ার করা ঠিক না, আর আপনার কাছে বললে আপনি যদি হয়তো বা অন্য কারো কাছে, আগেও তো তুমি আমাকে বলছিলা, অনেক কথা শেয়ার করছিলা, আমি কি কারো কাছে বলছি বলতো? আসলে আমার শ্বশুরের ব্যাপারটা, উনি আসলে ইদানিং বেশি লক্ষ্য করে আমাকে, কেমন একটা নজর ঠজর জানে, আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে না ভাবি। এই দেখো আমি যখন ঘরে থাকি আমার শ্বশুর হুট করে ঘরে ঢুকে যায়, তো যাই হোক আমি ছলে বলে কৌশলে বের করে দিই, একটু গোসল করতে গেলে সেখানেও ডিস্টার্ব, রান্নাঘরেও জানি কেমন একটা, আমার না ভালো লাগছে না বিষয়টা। সূর্যকে বলার জন্য বারবার চেষ্টা করি, ও আমার কথা পাত্তা দিচ্ছে না, আমি যে কি করবো ভাবি, আমার ভালো লাগে না। শ্বশুর তো বাপের মতন, আরে শ্বশুরের কি সমস্যা বুঝো না? ভাবি তুমি চুপ করো, শ্বশুর বাবার মতো ঠিক আছে। তুমি জানো আজকে রাত্রে আমার শ্বশুরকে নিয়ে কি স্বপ্ন দেখছি জানো? তুমি শুনবে? কি স্বপ্ন দেখছো? তাহলে তুমি শোনো। এটা কি করতেছেন বাবা? বাবা বাবা সরেন এখান থেকে, বাবা বাবা সরেন, বাবা। সি 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 ভাবি, এই স্বপ্নটা কখন দেখছো? একদম ভোর রাত্রে। এই ভোর রাত্রের স্বপ্ন কিন্তু সত্যি হয় এটা জানো? ভাবি এর জন্য তো সবসময় আমার শুধু টেনশন, আমি যে সূর্যকে কিভাবে বলবো আর ও বোঝার চেষ্টা করে। আমি এই কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে ভাবি, আমি এখন আসি, তুমি থাকো। ঠিক আছে আবার আসো। আমি এখন কি করব? এই তো একটু পরেই চলে আসবেন বাড়িতে খাওয়ার জন্য, তখনই আমারে ডাক দেবে, আর আমি তখন কিভাবে ওনার সামনে যাবো, আমার আর কিছু ভালো লাগে না। বৌমা বৌমা। জি বাবা। একটু এদিকে আসো তো বাবা, আপনার দুটো পা ধরছি বাবা,
আপনি আমার সর্বনষ্ট করে না বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। বৌমা তুমি এটা কি বলতেছ, আমি তোমার কি সর্বনাশ করব? তুমি এখানে উঠে বসো তো, এখানে উঠে বসো বৌমা। বাবা উঠে বসো। ঠিক আছে আমি বসবো, কিন্তু বাবা আপনি কথা দেন আপনি আমার সর্বনাশ করবেন না বাবা। আমি তো আপনার ছেলের বউ, আমি তো পর কেউ না, আপনারই তো ঘরের লক্ষ্মী, ঘরের ইজ্জত। বাবা আপনি আমাকে মাফ করে দেন বাবা। আচ্ছা বাবা তুমি এখানে উঠে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা কথা? আপনি তো আমাকে অনেক কিছু বলতে চাচ্ছেন। না বাবা আমি কোনো কথা আপনার শুনতে চাচ্ছি না বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন। কি হয়েছে তোমার, কি আবল তাবল যা তা বলে যাচ্ছ? আমি কি বলি সে কথাটা তো শুনবে না, আমি যে কি কথা বলতে চাই সে কথাটা তো একবার শুনতে চাওনি। শুনতে চেয়েছো কখনো? একবার তো কথাটা শুনো নাকি বাবা। আপনি কি কথা বলবেন আপনি? না বাবা কোনো কথা বলা যাবে না। বৌমা আমি কথাটা বলতে চাইছি তুমি একটু শোনো। ঠিক আছে বৌমা। ঘটনা হয়েছে আমার যে ছেলেটা, ওই ছেলেটা আমার না। কি কি বললেন বাবা? সূর্য আপনার ছেলে না? না তো ছেলেটা যা সত্য সেটাই বলছি বৌমা। আমার একটা মেয়ে হয়েছিল হাসপাতালে, তোমার শাশুড়ি আর আমার মেয়ে ওখানেই মারা যায়, তখন আমি এই সূর্যকে দত্তক নিই। কিন্তু আমার বারবার সেই মেয়েটার কথা মনে হয়, বুঝতে পেরেছো বৌমা? আজ আমার যদি একটা মেয়ে থাকতো বৌমা একটা কথা বলি তোমাকে। বলেন বাবা। তুমি যদি আমার মেয়ে হতে তাহলে আমার এই বিশাল শৈশবটিতে যা কিছু আছে সব কিছু আমি তোমার মেয়ে লিখে দিতাম। বাবা আপনি যে কথা বলছেন আপনি তো আমার বাবা, আপনাকে আমি আরো কত ভুল কিছু ভাবছি আপনাকে নিয়ে। সত্যি আপনি আমার বাবা, আমার ওই বিশাল জায়গা জমি সম্পত্তি কিছুই চাই না, ওটা সব সূর্যরই থাকবে। আমার দরকার নেই বাবা, আমার দরকার নেই কোনো কিছু। তাহলে আমার এই অভাবটুকু পূরণ করে দিবি মা? অবশ্যই বাবা, আমি তো আপনার কাছে থাকবো, আপনার চোখের সামনে ঘোরাফেরা করবো, আপনার মেয়ে হিসেবে তো আমি থাকবো এখানে। আপনি তো আমার একমাত্র বাবা। আমার বলেন আমারও তো বাবা নেই, ছোটবেলায় তো আমিও বাবা হারিয়েছি বাবা, আমি তো বাবার ডাকটা তো ভুলেই গেছি। কিন্তু এবারে বউ হয়ে আসার পরে আপনাকে আমি বাবা বলে খুব গর্বিত ছিলাম, এখন যে বাবা আরো ঋণী হয়ে গেলাম আপনার কাছে কেন জানি মনে হচ্ছে। চিৎকার করে বাবা বলে ডাক দিতে পারতাম আপনাকে। শর্মা আমার সেই মেয়েটার কথা না বার বার মনে পড়ে, তাই তো তোকে আমি অনেকদিন এই কথাটা বলার জন্য ডাকছি যে মা আপনি একটা কথা শুনো। ঠিক আছে বাবা। একটু শুনিস নি মা, এখন থেকে তোমার সব কথা তোমার এই হতভাগে মেয়ে শুনবে, আর কখনো তোমার কথা না শুনে থাকতে পারবে না বাবা। ঠিক আছে বাবা।